বেথুয়া ডহরে হরিতলায় একটি নৃত্য শিক্ষার প্রতিষ্ঠানে 13তম বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকাশীপাড়া থানার আইসি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য অতিথিবর্গ। এদিন এই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা সহ এই নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক উপস্থিত হয়। আজকে আমাদের নবাঙ্কু নৃত্যায়নের 13তম বর্ষে পদার্পণ করলো। 13তম বর্ষে আমি দু বছর বন্ধ ছিল, যার জন্য 13তম হলো। এই 13তম বর্ষে আমাদের যেটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের স্কুলের একটা বাৎসরিক অনুষ্ঠান, যেটা আমি প্রতি বছর করে থাকি। দু বছর করোনা পরিস্থিতির জন্য বন্ধ গেছে, তো এবছর করলাম। এবছর প্রথম আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করেছি, তারপর বিভিন্ন ধরনের আধুনিক ক্লাসিক্যাল বিভিন্ন ধরনের গানের সংমিশ্রণে এসে আমরা একটা জীবনমুখী গানের অনুষ্ঠানের গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করি। এই নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সৌমি দে জানান, আজকে আমাদের এই অনুষ্ঠান 13তম বর্ষে পদার্পণ করলো। দুবছর বন্ধ থাকার কারণে এবছর 13তম বর্ষ পালন করা হলো। আমাদের এদিনের কর্মসূচি ছিল আবার স্কুলের একটি বাৎসরিক অনুষ্ঠান, যেটি আমি প্রতি বছর করে থাকি। গত দু বছর করোনা মহামারীর কারণে বন্ধ ছিল। এবছর প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করেছি, তারপর বিভিন্ন ধরনের আধুনিক ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশন করা হয়েছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের পরিশেষে আমরা একটি জীবনমুখী গানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান সমাপ্ত করেছি। তারপর সারা বছর যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের পুরস্কার বিতরণ করা হয়েছে। তারপর আমাদের সারা বছর পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদের পুরস্কার বিতরণ করেছি। তাছাড়াও সর্বসাধারণের জন্য আমাদের একটা পুরস্কার বিতরণী ছিল, যেটা সমস্ত বাচ্চাদের দেওয়া হয়েছে। নবাঙ্কু নৃত্যায়নের বাৎসরিক অনুষ্ঠানটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ছোট থেকে বড় সমস্ত বাচ্চাদের সুযোগ দিই নাচ করার জন্য, বাচ্চাদের সাহস বাড়ানোর জন্য। তিনি আরও জানান যে এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য হলো ছোট থেকে বড় সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের নিজেদের কলা কুশল দেখানোর জন্য একটি সুযোগ করে দেওয়া। এর ফলে ভবিষ্যতে তারা নিজেদের ইচ্ছে মতো বড় ধরনের কোনো অনুষ্ঠানে তাদের শিল্পকলা দেখাতে উৎসাহী হবে। শুধু ছাত্রছাত্রীরা নয়, এই অনুষ্ঠানের ফলে খুশি তাদের অভিভাবকরাও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।